ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রান্না বান্না ঘর কন্যা নিয়ে কোনো ভিডিও করছি না, একটা রিকোয়েস্টের ভিডিও করছি। অনেকদিন ধরে অনেকে রিকোয়েস্ট করে আসছে, বিশেষ করে তো টিনা বারবার করে রিকোয়েস্ট করছে, দিদি স্কিন গ্লোয়িংয়ের উপর একটা ফেস প্যাক দেখাও। তো সেই রকম একটা ভিডিও নিয়ে আজকে চলেছি, স্কিন কেয়ারের উপরে ভিডিও আর কি। তো তোমাদেরকে আজকে আমি একটা ফেস প্যাক বানিয়ে দেখাবো এবং সেটা অ্যাপ্লাইও করে দেখাবো। এটা মাখলে, ফেস প্যাকটা মাখলে যেমন স্কিনটা গ্লো হবে, তেমনি ডেড সেল রিমুভ হবে, স্কিনটাকে সুথ করবে আর বুস্ট করবে। তো তোমরা কখনোই গুলিয়ে ফেলবে না, স্কিনটা ফর্সা হবে। যাদের শ্যামলা বর্ণ, আমার নিজেরই শ্যামলা বর্ণ কিংবা যারা একটু হালকা কালচে রং যাদের গায়ের, তো তারা এটা ইউজ করলে কিন্তু ফর্সা হবে না, স্কিনটাকে গ্লো করবে। তো গ্লো করা আর ফর্সা হওয়া, এই দুটো জিনিসকে তোমরা প্লিজ গুলিয়ে ফেলো না, অনেকেই গুলিয়ে ফেলো। তো এটাই আজকে দেখাবো। তো অলরেডি আমি ফেস প্যাক বানিয়ে নিয়ে চলে এসেছি, এই যে। তো ফেস প্যাকটা কী করে বানালাম সেটা তোমাদেরকে আগে দেখিনি, সেটা দেখে নাও। আজকে আমি বানাতে চলেছি মসুর ডালের ফেস প্যাক, তার জন্য অবশ্যই প্রয়োজন হচ্ছে মসুর ডাল। তো এখানে আমি একটু বেশি করে মসুর ডাল নিচ্ছি, বেশি করে ফেস প্যাকটা বানিয়ে ফ্রিজ আপ করে রেখে দেবো। জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর 1 থেকে 1.5 ঘন্টার মতন দুধে ভিজিয়ে রেখে দেবো। মসুর ডাল স্কিনকে এক্সফোলিয়েট করে, স্কিনের পোর্সগুলোকে টাইটেন করে, ব্রাইটেন করে এবং ট্যান রিমুভ করে। মসুর ডালে ভরপুর মাত্রায় প্রোটিন থাকে, যা স্কিনকে হেলদি, ফেয়ার করে এবং স্কিন টোনকে ইভেন করে। এর সাথে সাথে ব্লেমিশেসকে করে লাইটেন। মিল্কে প্রোটিন, এনজাইম, ভাইটামিন, মিনারেলস, ল্যাকটিক অ্যাসিড আছে, যা স্কিন টোনকে লাইটেন করতে ভীষণই এফেক্টিভ। মধু ন্যাচারাল অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে, সুতরাং এটা অ্যাকনেকে ট্রিট করে এবং প্রিভেন্ট করে। ভরপুর মাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট থাকা, অ্যান্টি এজিং হিসেবে কাজ করে। ভিটামিন ই অয়েলে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যা স্কিনকে রিঙ্কেলস এবং সান ড্যামেজ থেকে রক্ষা করে, এছাড়া স্কিনকে হেলদি এবং গ্লোয়িং করে তোলে। এই যে মসুর ডালের ফেস প্যাকটা বানিয়েছি, এখন এতে অ্যাড করব মধু, র হানি যেটা বলে, দেখতে পাচ্ছ কতটা পাতলা। তো বাজার চলতি যে ব্র্যান্ডেড মধুগুলো পাওয়া যায় সেগুলো কতটা খাঁটি আমি জানি না, সেটা পিউরিফাই হতে হতে ওটার অ্যাকচুয়াল যে গুণাগুণ সেগুলো থাকে কি না তাও আমি বলতে পারবো না, কারণ মধুতে কিন্তু প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট থাকে। তো সেটা পিউরিফিকেশনের পরে সেটা বর্তমান থাকে কিনা আমি জানি না, সেজন্য আমি সবসময় র হানি ইউজ করি। তো তোমরাও চেষ্টা করবে র হানি ইউজ করার, আর যদি একান্ত না পাও তো নিরুপায় হয়ে ওই মধু ইউজ করতে হবে। তো এর মধ্যে দেবো এখন 1/2 চামচ মধু, আর ইউজ করব এটা দেখতে পাচ্ছ ভিটামিন ই ক্যাপসুল, ফেসিয়াল অয়েল বলে লেখা। এমনি নর্মালি অনেক চ্যানেলে তোমরা দেখে থাকবে কিংবা আমিও দেখিয়েছি আমার দুটো একটা ভিডিওয়, ভিটামিন ই ক্যাপসুল যেটা, EVM 400 যেটা আমি মাঝে মধ্যে ইউজ করি, তো সেটার থেকে এটাই বেশি এফেক্টিভ। সেটা অ্যাকচুয়ালি খাওয়ার ওষুধ, সেটাকে সেটাও ভিটামিন ই, কিন্তু সেটা খাওয়ার ওষুধ। সেটা স্কিন স্কিনে এইভাবে সরাসরি ইউজ করলে যতটা ফল পাওয়া যাবে, এই যে ফেসিয়াল অয়েল বলে যে ভিটামিন ই ক্যাপসুলটা আছে এটা ইউজ করলে তার থেকে বেশি ফল পাওয়া যাবে। তো আমি এখানে এই ভিটামিন এই ক্যাপসুলগুলো দেখতে ঠিক এরকম হয় এই ক্যাপসুল ইউজ করছি। তো এখানে 60, হ্যাঁ, এই একটা কৌটোর মধ্যে 60টা, 6060 মানে 7টা না, 6060টা ক্যাপসুল থাকে। তো এটার দাম কত নিয়েছিল আমার মনে নেই, আমার বেশ কিছুদিন আগে কেনা, এটা ফ্রিজ আপ করে অনেকদিন পর্যন্তই রাখা যায়। তো এই ভিটামিন ই ক্যাপসুলের 1টা ক্যাপসুল দেব আর 1/2 চামচ মধু দেব। এই যে ফেস প্যাকটা বানানো হয়ে গেছে, আর মুখটা আমি আগে থেকে প্লেন জলে ওয়াশ করে এসেছি। তো এবার এটা একটু অ্যাপ্লাই করি, আর এর ঘনত্বটা যার যেমন মনে হবে সে সেইভাবেই ঘন করবে, এটা বলার কিছু নেই। তো যতক্ষণ না ড্রাই হবে অ্যাপ্লাই করার পর ততক্ষণ ওয়েট করতে হবে। ড্রাই হওয়ার পর প্লেন জলে ওয়াশ করে আমি চলে এসেছি। এবার বলি, এই ফেস প্যাকটা কিন্তু একদিন মাখলে তোমরা রেজাল্ট পাবে না, অন্তত সপ্তাহে 3 দিন মাখতে হবে।
আর এখানে যে ভাইটামিন ই ফেসিয়াল অয়েলটা ইউজ করলাম, যাদের কাছে এটা না থাকবে, যারা না পাবে, তারা মেডিকেল শপে যে ভাইটামিন ই ক্যাপসুল ইভিএম 400 পাওয়া যায়, তোমরা সেটা ইউজ করবে। তবে বেস্ট রেজাল্টের জন্য তোমরা অবশ্যই ফেসিয়াল অয়েলটা ইউজ করবে। তোমরা দেখবে পার্লারে গিয়ে যখন কোনো ফেসিয়াল করো তখন ওরা এইরকম ক্যাপসুলই দেয়, খেয়াল করে দেখবে। তাহলে যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগের সঙ্গে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, টেক কেয়ার।